সন্দেশখালিতে কি হয়েছে গোটা দেশ জানে। অভিযুক্তরা এখন সিবিআইয়ের হেফাজতে। এখন তৃণমূল নেতারা তাদের হয়ে ব্যাটিং করছে। রবিবার বিকেলে হাওড়ার সাঁকরাইলে বিড়লা মাঠে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমন কথাই বললেন জাতীয় বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদী। তবে সন্দেশখালির বিজেপি নেতার ভাইরাল ভিডিও আর বিজেপিকে নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তীব্র আক্রমণ, সেই বিষয়ে কোনো কথাই বললেন না মোদিজি। এমনকি রাজভবনে শ্লীলতাহানির ঘটনা সম্পর্কেও একটি কথা বললেন না হাওড়ার এই জনসভায় বিজেপি নেতা নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, সন্দেশখালিতে স্ট্রিং অপারেশনে বিজেপি নেতার স্বীকারোক্তি, মহিলাদের অত্যাচারের ঘটনা সাজানো, এই নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। এমনকি তৃণমূল নেত্রী শশী পাঁজা এই আন্দোলন জাতীয় স্তরে নিয়ে গিয়েছেন। তাই জাতীয় রাজনীতিতে এখন এই খবর চর্চিত। সেই নেই কোনো কথা বললেন না নরেন্দ্র মোদী। মোদী বলেন বাংলায় কংগ্রেস ও বাম শেষ করে দিয়েছে, এখন তৃণমূল শোষণের রাজনীতি করছে। বাংলার উন্নয়ন একমাত্র করতে পারে বিজেপি, তাই আগামী 20 মে এই হাওড়ার নির্বাচনে আপনারা তৃণমূলকে উৎখাত করুন। নরেন্দ্র মোদী এদিন ভাষণ দিতে এসে প্রথমে হাওড়া ও উলুবেড়িয়ার বাসিন্দাদের বাংলায় নমস্কার জানান। এক মহিলা মা ও এক যুবককে ছেলে বলে সম্বোধন করেন। তারপর চারিদিকে মোদী মোদী স্লোগান শুরু হয়। এমনকি মঞ্চের টোটো দুর্ঘটনায় আহত উলুবেড়িয়ার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অরূপ পাল চৌধুরী বসতে গিয়ে পড়ে যান, নরেন্দ্র মোদী তাকে ধরে ফেলেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন বাংলার মানুষকে বিজেপি বিনে পয়সায় রেশন দিচ্ছে, উজালা গ্যাস দিচ্ছে, আবাস যোজনার টাকা দিচ্ছে, আর সেই টাকা তৃণমূল নয়ছয় করছে। যারা তৃণমূল করে শুধুমাত্র তারাই এই বাড়ির তৈরির টাকা পেয়েছে। তিনি বলেন বাংলায় এখন লটারি দুর্নীতি চলছে, তৃণমূল নেতারা এর মধ্যে যুক্ত আছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন তৃণমূলে দুর্নীতি ও গুন্ডাগিরিতে ছেয়ে গিয়েছে। বাম কংগ্রেস সহ ইন্ডিয়া জোটে যত নেতারা আছে তার বেশিরভাগই দুর্নীতিগ্রস্ত। তাই বাংলার ভবিষ্যতের উন্নতি করতে গেলে বিজেপিকে চাই। আমি জন্মগ্রহণ করেছি দেশের জনসাধারণের জন্য, আমার লক্ষ্য আরও বড়। গরিব কিষাণ আদিবাসীদের উন্নয়নই আমার লক্ষ্য। হাওড়ায় কেন্দ্র অনেক উন্নয়ন করেছে। হাওড়া শালিমার স্টেশনকে বিশ্বমানের স্টেশন করা হয়েছে। কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। তাই নির্বাচনের দিন হাওড়া সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী ও উলুবেড়িয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরীকে ভোট দিয়ে জিতিয়ে দিন বলে জানান নরেন্দ্র মোদী। মূলত এই সভায় উপস্থিত ছিলেন হাওড়ার দুই কেন্দ্রের বিজেপি প্রার্থী ও হাওড়ার সদর কেন্দ্রের বিজেপির সভাপতি রমা প্রসাদ ভট্টাচার্য সহ অন্যান্য নেতা নেত্রীরা। প্রচুর সমর্থক উপস্থিত ছিলেন এই জনসভায়। Yeah.
Yeah.